এই কোন বড় তাইছো আপনার মনটা হইতেছে সাকিব আল হাসানের স্পিন বলের মতো খালি সুইং করে খালি সুইং করে মেলকের নেশা জোকের মতো কত ঈদ থেকে মানে দিন দা ডে তারপর পরান তারপর হাওয়া তার আগেও যদি আমরা যাই গোলই বেশ ব্যবসা করেছে বলা হয় না ঠিক আছে আমি যদি এটা একটা মানে এটাকে যদি পয়েন্ট অফ ডিপার্চার ধরি যেখান থেকে শুরু হলো তাহলে এই তিনটা ছবির কথা বলা যায় এবং এই তিনটা ছবিকে কেন্দ্র করে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী হ্যাঁ সেটাই আমি মানে আসলে শুরু থেকেই বলছিলাম যে এই ছবিগুলো মূলত বানানো হয়েছে মধ্যবিত্তের যে রুচি সেই রুচিকে কেন্দ্র করে বা পুঁজি করে যে কারণে মধ্যবিত্ত হলে ফিরতে শুরু করেছে এখানে সিনেমা দেখব হচ্ছে দিনদা ডে অনন্ত জলিল এবং ভরসা জুটিতে একটা সিনেমা নতুন আসছে এখানে আরো অনেক সিনেমা চলছে যেমন হাওয়া চলতেছে আরো অনেক মুভি চলতেছে তো আমি দিনদা ডে দেখতে আসছি ফ্যামিলি নিয়ে তারপর হচ্ছে পরান একটা সত্যি কাহিনীর উপর একটা হইতেছে তো এরকম ডে বাই ডে যদি মুভিগুলো আসে তাহলে এটা সুন্দর হবে সিনেপ্লেক্সের ভিতরে মানুষ গিয়ে কি পায় মাল্টি স্ক্রিন পায় মাল্টি স্ক্রিন পায় শুধু নয় সেখানে ফুডও পায় তার মানে ফিল্ম অ্যান্ড ফুড এই যে কালচার এই মানুষের মধ্যবিত্তের ভেতরে এক ধরনের সংস্কৃতির পরিবর্তন হয়েছে তারা আউটিং পছন্দ করে তারা প্রতিদিন বিকেলে কোথাও গিয়ে খেতে পছন্দ করে বিনোদনের মাধ্যম হিসেবে তারা রেস্তোরাঁকে বেছে নিয়েছে এবং এই রেস্তোরাঁর পাশে যখন সিনেমা হলগুলো আছে এবং মাল্টি স্ক্রিনে আছে তখন তারা একটা অবজেক্টিভ পায় অর্থাৎ নৈবর্তিক একটা পছন্দের জায়গা পায় যে এই ছবি না হলে ওই ছবি তিনটা স্ক্রিনে তিন রকমের ছবি চলছে সাথে দুই তিনটা সিনেমা হলো তো পরানটা দেখতে এসেছে আমাদের অফিস থেকে সবাই একসাথে তো এটা একটা অন্যরকম ফিলিংস হচ্ছে মজা লাগবে এবং শুনেছি সিনেমাটা নাকি বেসড অন এ ট্রু স্টোরি বসুন্ধরে যাওয়া হয়েছিল পরান দেখতে যাওয়ায় কিন্তু আমরা ভাগ্য খারাপ ছিল হয়তো বা এই জন্য আমরা টিকিট পাইনি তো আজকে এখানে খোঁজ নিতে আসলাম যে দেখি এখানে টিকিট পাওয়া যায় কি না বা কেমন কি তো এই যে সংস্কৃতির পরিবর্তন এরই মধ্যে সংঘটিত হয়েছে এবং মানুষের যে এই তাদের যে রুচি সে রুচিরও পরিবর্তন হয়েছে বিশেষ করে মধ্যবিত্ত হলে মধ্যবিত্ত সেটাই বলছি পরিবর্তন হয়েছে এবং সেই সময়ে আমাদের যারা পরিচালক বা প্রযোজক তারা আসলে মধ্যবিত্তের রুচিকে পুঁজি করে ছবি বানানো শুরু করেছে কাজে আমি মনে করি এটা একটা মানে একেবারে কি বলে সোনায় সোহাগা যেটা বলে সেটা হয়েছে আর কি যে দুটো বিষয় একত্রে সুবাতাস বইতে শুরু করেছে কিন্তু সুবাতাস যদি অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে ন্যূনতম বছরে এই ধরনের ছয় থেকে আটটি ছবি আসলে যোগান দিয়ে যেতে হবে পরান এবং হাওয়া মুভিটা আসলে খুব বেশি মাত্রায় এখন আমাদের দর্শক চাহিদাটা অনেক 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 বেশি কারণ আমাদের ইভেন কি উইকডেজেও প্রত্যেকটা হল আমাদের হাউসফুল যাচ্ছে মানে উইচ ইজ ভেরি ভেরি মানে আনইউজুয়াল এটা উইকডেজগুলোতে আসলে খুব একটা হাউসফুল যায় না বাট উইকেন্ডসের সাথে সাথে উইকডেজের শোগুলো খুব হাউসফুল যাচ্ছে